আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় মারা গেছেন নওগাঁ ৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। বন্যা দীর্ঘস্থায়ী হবে জানালেন প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ নেতাকর্মীদের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ। জাল টাকা শনাক্তে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ, রাজধানীর কোরবানী পশুর হাটে বসছে বুথ, থাকবে মেশিন। ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে ঢাকা উত্তর সিটিতে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা, মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসের কর্মসূচি। এবং ৫০ পা রাখলেন ডিজিটাল বাংলাদেশ ধারণার প্রবর্তক সজীব ও অজিত জয়। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। করোনা ভাইরাসে আক্রান্ত নওগাঁ ৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোর ৬:৩০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। ৫৪ বছর বয়সী ইসরাফিল আলম দুইবার সংসদ সদস্য ছাড়াও শীর্ষস্থানীয় শ্রমিক নেতা ছিলেন। তিন সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হলেও তিন দিন ধরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশের রাজনৈতিক অঙ্গনের বিশিষ্টজনরা। দেশে একদিনে করোনায় প্রাণ গেছে ৫৪ জনের। এ পর্যন্ত মারা গেছে ২৯২৮ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায় সবশেষ ২৪ ঘন্টায় করোনা পজিটিভ পাওয়া গেছে ২২৭৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২২৩৪৫৩ জন। আরও জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। দেশে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমে আসলেও সে অনুপাতে কমছে না মৃত্যুহার। দিনে ভাইরাস শনাক্তের সংখ্যা ২০০০-এর ঘরে থাকলেও মৃত্যুর সংখ্যা ৩০-এর নিচে নামছে না। কখনো বা এই সংখ্যা অর্ধশত ছাপিয়ে যাচ্ছে। শনিবার এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ জন। অবশ্য সংক্রমণের শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের মৃত্যুহার কম। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৫৪ জন এবং এ পর্যন্ত ২৯২৮ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩১%। মৃত্যুর দিক থেকে শুরু থেকে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। সবশেষ ২৪ ঘন্টায় ১৯ জন মারা গেছেন ঢাকায়, চট্টগ্রামে ১০, খুলনায় ৮, রাজশাহী বিভাগে মৃত্যু হয়েছে ৭ জনের। ২৪ ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ৪০ জন পুরুষ, ১৪ জন নারী। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪৮ জন এবং বাড়িতে ৬ জন। শনিবার ১০,০৭৮টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২,২৭৫ জনের শরীরে। ২৪ ঘন্টায় শনাক্তের হার ২২.৫৭%। যে কোনো রকম লক্ষণ উপসর্গ দেখলেই নমুনা পরীক্ষা করাবেন এবং কোন আক্রান্ত ব্যক্তির বা শনাক্ত ব্যক্তির সংস্পর্শে আসলে অবশ্যই নমুনা পরীক্ষা করাবেন। সরকারের হিসাবে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২,২৩,৪৫৩। এর মধ্যে সুস্থ ঘোষণা করা হয়েছে ১,২৩,৮৮২ জনকে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সম্মান প্রদর্শন করি। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বরিশালে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে দুজন মারা গেছে। বিভাগের ৬ জেলায় নার্স, ব্যাংকার, পুলিশ ও র‍্যাব সহ নতুন আক্রান্ত হয়েছে ৭৪ জন। নোয়াখালীতে করোনায় একজনের মৃত্যু হয়েছে, নতুন করে শনাক্ত হয়েছে ২২ জন। এছাড়া গত একদিনে চট্টগ্রামে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১৬৯ জন। যশোরে পুলিশের এসআই, কারারক্ষী, সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স, শিক্ষক ও ব্যবসায়ী সহ মোট আক্রান্ত ৬৩ জন। কুমিল্লায় ৩৫ জন, নাটোরে এক উপজেলা চেয়ারম্যান সহ ৬ জন, শেরপুরে একজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। অর্পিত দায়িত্ব ভালো মতো পালন করার অঙ্গীকার করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। নিজ অফিসে যোগ দেওয়ার পর সচিবালয়ের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক ও স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের সাথে বৈঠকের পর তিনি একথা বলেন। এদিকে কোভিড-১৯ নিয়ে সরকারের সব সিদ্ধান্ত জারি করা পরিপত্র, প্রজ্ঞাপন, আদেশে, নির্দেশনা এবং যেসব কমিটি গঠন করা হয়েছে তাদের কাজের বাস্তবায়ন অগ্রগতি তদারকি করতে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মোস্তফা কামালকে প্রধান করে ৯ সদস্যের টাস্কফোর্স গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
আমি আজকে জয়েন করেছি, আমি সৌজন্য সাক্ষাৎকারের জন্য এসেছিলাম। আমি মন্ত্রী মহোদয় এবং দুই সচিব মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি। আমাদেরকে কিছু দিক নির্দেশনা ওনারা দিয়েছেন, আরও দিবেন, আমরা অবশ্যই ভালো করার চেষ্টা করব। সারা দেশের কোথায় কোথায় বাঁধ ভেঙে বেশ কিছু অঞ্চল তলিয়ে যাওয়া সহ সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নাটোরের সিংড়ায় সার্বিক বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। রোববার বিকেলে পানির প্রবল চাপে আত্রাই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে কলম ইউনিয়নের চাঁদপুর বিলে পানি প্রবেশ করতে শুরু করেছে। ফলে বলিয়াবাড়ি, জগৎপুর, কুমারপাড়া ও নজরপুর সহ অন্তত 10-12 গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে বাঁধটি মেরামতে বগুড়া থেকে জিও ব্যাগ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধওলা পানি সামান্য কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখনও তলিয়ে আছে ঘরবাড়ি। দীর্ঘ বন্যায় জেলার 4 লক্ষাধিক মানুষ এখন তীব্র খাদ্য, বিশুদ্ধ পানি, গোখাদ্য ও শিশু খাদ্যের সংকটে ভুগছে। বন্যায় সুনামগঞ্জ জেলা সদর থেকে উপজেলার সংযোগ সড়ক সহ 11 উপজেলায় 900 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কের বেহাল দশা। বেশ কিছু সড়ক তলিয়ে যাওয়ায় চলছে নৌকা। এবারে বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে, সে হিসেবে সরকার সব প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্যা পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর সভায় তিনি এসব কথা বলেন। গণভবন থেকে টেলিফোনে তিনি এ বৈঠকে যুক্ত হন। এ সময় দলের নেতাকর্মীদের দুর্গত মানুষের পাশে থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সভায় বন্যা কবলিত এলাকায় মানুষের দুর্ভোগ কমাতে সরকারের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় রয়েছেন বলেও জানানো হয়। আমাদের দেশের যে একটা প্রাকৃতিক নিয়ম যে শ্রাবণ ভাদ্র, শ্রাবণ মাসটা ওইদিকে যাচ্ছে, ভাদ্র মাসটা আসবে দক্ষিণ অঞ্চল। মানে আমরা গোপালগঞ্জ ফরিদপুর থেকে শুরু করে সমস্ত উপকূলীয় অঞ্চল, উপকূলীয় অঞ্চলে কিন্তু বন্যা ওরকম হয় না, কিন্তু আমাদের পদ্মার অববাহিকা এইসব এলাকায় আবার বন্যাটা ব্যাপক হয়ে দেখা দেবে এবং এই বন্যাটা স্থায়ী হতে পারে। আমাদের একটা প্রস্তুতি মোটামুটি থাকতে হবে। এবার অসুস্থ সবকিছু ব্যবস্থা আছে আমাদের যথেষ্ট, তারপরেও আর ঠাকুর ব্যবস্থা আছে, আমাদের সেইভাবে তৈরি থাকতে হবে। ঈদের আগে ব্যাংকগুলোতে ভিড় বাড়ছে। নগদ টাকা সংগ্রহের পাশাপাশি নতুন টাকা বিনিময় কাউন্টারগুলোতে অতিরিক্ত ভিড় দেখা গেছে। করোনা সময় এবার কেন্দ্রীয় ব্যাংক ছাড়া অন্যান্য ব্যাংক থেকে নতুন টাকা বিনিময় করছেন গ্রাহকরা। এদিকে রাজধানীর পশুর হাটগুলোতে বুথ বসিয়ে জাল টাকা শনাক্তকরণ মেশিন সরবরাহ ও প্রতারণা বন্ধে তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আরও জানাচ্ছেন শারফুল আলম। ঈদের বাকি এক সপ্তাহেরও কম সময়, প্রয়োজনীয় অর্থ সংগ্রহে ব্যস্ততা বেড়েছে ব্যাংকগুলোতে। সঞ্চয়পত্রের পাশাপাশি নতুন টাকা সংগ্রহে কাউন্টারগুলোতে ভিড় বাড়ছে। ঈদে প্রিয়জনের হাতে চকচকে নতুন টাকা সংগ্রহ করছেন অনেকেই। গ্রাহকদের বাড়তি চাহিদা বিবেচনা নিয়ে এবার আগে থেকেই প্রস্তুতি নিয়েছে ব্যাংকগুলো। কিছু বকশিস দেওয়ার জন্য নতুন টাকার প্রয়োজন আছে। এইদের নতুন টাকা নিচ্ছে যে নামাজের পরে ভাইটাই আছে, ছেলে মেয়ে আছে, এদেরকে দিলে খুব খুশি হয় আর কি। নতুন টাকা যাতে মানুষের চাহিদা অনুযায়ী বিতরণ করা যায় সেই জন্য আমরা আমাদের একটা ডেলিগেটেড কাউন্টার রাখা হয়েছে। আমাদের সাধ্যমতো আমরা ব্যবস্থা, পর্যাপ্ত ব্যবস্থা রেখেছি এবং গ্রাহকরা যারা আসবে তাদেরকে নতুন টাকা বিতরণ করা হবে এবং হচ্ছে। বাণিজ্যিক ব্যাংকে নতুন টাকা বিনিময় কার্যক্রম চলবে 30 জুলাই পর্যন্ত। এদিকে প্রতি বছরের মতো এবারও রাজধানীর 2 সিটি কর্পোরেশনের পশুর হাটে জাল টাকা শনাক্তে 16টি ব্যাংককে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যে সমস্ত পশুর হাটগুলোতে থাকবে সেখানেও আমাদের বিভিন্ন জাতীয় কর্মী থাকবে, বিভিন্ন ব্যাংকগুলো থাকবে, সেখানে প্রচার করা হবে যেখানে জাল টাকা শনাক্ত মেশিন আছে। এইসব কারণেই দেখা যায় জাল টাকা যারা পড়ে তারা ওখানে ভয় পেয়ে ওখানে যাবে না। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পশুর হাটে জাল টাকা শনাক্তে বুথ স্থাপনে কাজ করছে ব্যাংকগুলো। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবার আরও কমানো হলো কাঁচা চামড়ার দাম।
ঢাকায় প্রতি বর্গফুট গরু চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 35 থেকে 40 টাকা, যা গত বছর ছিল 45 থেকে 50 টাকা, আর ঢাকার বাইরে প্রতি বর্গফুট 28 থেকে 32 টাকা। সারাদেশে খাসি চামড়ার দাম প্রতি বর্গফুট 13 থেকে 15 টাকা, আর বকরির চামড়া 10 থেকে 12 টাকা। বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি জানান, ঈদের সময় দাম আরও কমলে প্রয়োজনে কাঁচা চামড়া রপ্তানি করা হবে। মাহবুব কবির, চপলের রিপোর্ট। গত ঈদেই কাঁচা চামড়া রপ্তানির কথা বলেছিলেন বাণিজ্য মন্ত্রী, এবার তা বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। কাঁচা চামড়া সাপ্লাই চেইনের সকলেই যেন একটা মূল্য পায়, কেউ যেন বঞ্চিত না হয়, কাউকে যেন ঠকানো না হয়, এই বিবেচনা করে এইটা আমরা মূল্য নির্ধারণ করি। ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য প্রয়োজন ক্রয়কৃত কাঁচা চামড়া ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির সুযোগ দেওয়া হবে। দাম কমে যাওয়ার জন্য সরকারি সিদ্ধান্তকে দায়ী করছেন ব্যবসায়ীরা। যারা ব্যাপারে আছেন তারা যাতে এই টাকাটা পান এবং তৃণমূল পর্যায়ে এই টাকাটা আপনার পৌঁছানোর ব্যবস্থা করেন, যে চামড়াটা সাথে সাথে যাতে 6-8 কেজি লবণ দিয়ে দেওয়া হয় গরুর ক্ষেত্রে এবং ছাগলের ক্ষেত্রে। রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ যাতে বাড়তে না পারে সেজন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে উত্তর সিটি কর্পোরেশনের। স্বল্প এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এরই মধ্যে কার্যক্রম শুরু করা হয়েছে। সিটি কর্পোরেশনের পাশাপাশি সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপ এর ডেঙ্গু প্রতিরোধে নেওয়া প্রকল্প এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। গেল বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আগেভাগেই ডেঙ্গু প্রতিরোধে প্রস্তুত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শুধু সিটি কর্পোরেশন নয়, তাদের পাশাপাশি স্টার্ট ফান্ড বাংলাদেশ এবং ইউকেইডের সহযোগিতায় ঢাকা উত্তরের 2, 3, 5 এবং 6 নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে প্রকল্প বাস্তবায়ন করছে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপ। এমন পরিস্থিতিতে ঢাকা উত্তরের মেয়র বলেন, এবছর আগাম প্রস্তুতি থাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। আইডিসিআর এর সাথে আমাদের সিটি কর্পোরেশন কাজ করছে, আমরা নতুন একটি অ্যাপস তৈরি করেছি, যেসব আমাদের চিরুনি অভিযানের সময় যেসব বাসা বাড়িতে যাচ্ছি আমরা এই অ্যাপসের মাধ্যমে এগুলোকে আমরা নিজেদের কাছে স্টোর করছি এবং পরবর্তীতে আমরা যে কোনো সময় ওই বাসা বাড়িতে কিন্তু যাবো, গিয়ে দেখবো, তখন কিন্তু ফাইন করছি আমরা। বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরাও চলতি বর্ষা মৌসুমে তাদের তৎপরতা বাড়িয়েছেন। এডিস মশার প্রজনন কেন্দ্র ধ্বংস করার জন্য মশক কর্মী সহ পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করে যাচ্ছেন। মেয়র মহোদয়ের নেতৃত্বে মাননীয় মন্ত্রীর ওয়ার্ডারে আমরা 2টা চিরুনি অভিযানও কমপ্লিট করে ফেলছি করোনা মহামারীর ভিতরে। পাশাপাশি এই মশকের যে উৎপাতটা, এটা আমরা মোটামুটি আশা করি আমরা সফল হয়েছি আমরা আগে থাকতে পদক্ষেপ নেওয়াতে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি তাৎক্ষণিকভাবে কার্যকরী পদক্ষেপ নেয় এবছর ডেঙ্গুর বিস্তার ঘটবে না। এডিস মশা নিয়ন্ত্রণের জন্য জনগণের অংশগ্রহণ হলো 90% কাজ করতে হবে, আর প্রতিষ্ঠানগুলো কাজ করবে হলো 10%। সেই হিসাবে আমরা শুরু থেকে জনগণকে সম্পৃক্ত করার বিষয়ে আমরা খুব জোর দিই। এডিস মশার লার্ভা নিধনের পাশাপাশি নিয়মিত ওষুধ ছিটানো অব্যাহত রেখেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। 50 বছরে পা রাখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র বঙ্গবন্ধু দৌহিত্র সজীব অজয় জয়। দেশে তথ্য প্রযুক্তির প্রসার, ব্যবহার ও সক্ষমতা বাড়াতে ডিজিটাল বাংলাদেশ ধারণার প্রবর্তক তিনি। পালন করছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব। দেশের আইসিটি বিপ্লবের এই স্থপতির জীবনের খানিকটা তুলে ধরছেন একরামুল হক সাইম। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই আইটি ইন্ডাস্ট্রি ডেভেলপ করা। সজীব ওয়াজেদ জয়, ডিজিটাল বাংলাদেশ গড়ার নেপথ্যের কারিগর কিংবা আইসিটি বিপ্লবের স্থপতি বলা হয় তাকে। প্রযুক্তি খাতে তার মেধায় আপ্লুত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারের মা পরিচয় দিতে গর্ববোধ করেন তিনি, তাই দায়িত্ব দেন তার তথ্য প্রযুক্তি উপদেষ্টার। সব কিছু ডিজিটাইজ করাতে আমাদের দুর্নীতির সুযোগ আস্তে আস্তে কমে যাচ্ছে। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ এই ধারণাটি জয়ের উদ্যোগে যুক্ত হয়েছিল। এরপর দল ক্ষমতায় এলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারের দাপ্তরিক সব কাজে প্রযুক্তির ব্যবহার ও সক্ষমতা বাড়াতে নানামুখী উদ্যোগ নেন বঙ্গবন্ধুর দৌহিত্র। IT
experts, many of them for the BPO industry. ছাত্র অবস্থায় রাজনীতির প্রতি অনুরক্ত হলেও জয় দাপ্তরিকভাবে দলে নাম লেখান 2010 সালে। রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য হন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় সজীব ওয়াজেদ জয়। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না। 1971 সালের অগ্নিঝরা সময়ে 27 জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন সজীব ওয়াজেদ জয়। বাঙালির জয় অবধারিত জেনেই তার সাথে মিলিয়ে নানা শেখ মুজিবুর রহমান জয়ের নাম রেখেছিলেন। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় বাবা মার সঙ্গে জার্মানি ছিলেন শিশু জয়। পরে মায়ের সঙ্গে রাজনৈতিক আশ্রয়ে চলে যান ভারতে, সেখানে কাটে শৈশব কৈশোর। পরে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর অর্জন করেন তিনি। 2002 সালে ক্রিস্টিন নামে এক মার্কিন মেয়েকে বিয়ে করেন জয়। তাদের একমাত্র কন্যা সন্তানের নাম সোফিয়া। আমরা আইটি স্কিল লেবার এক্সপোর্ট করা আরম্ভ করব। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এক্সপোর্ট ক্রস করা, এটা আমি মনে করি খুবই সহজ। মশিউর রহমান রাঙ্গাকে সরিয়ে জিয়াউদ্দিন বাবলুকে জাতীয় পার্টির মহাসচিব করায় রংপুরে বিক্ষোভে উত্তাল হয়েছেন দলটির নেতাকর্মীরা। মহাসচিব বাবলুর কুশপুত্তলিকা দাহ করে 24 ঘন্টার মধ্যে রাঙ্গাকে পুনঃবহালের দাবি করেন তারা। তা না হলে কঠোর আন্দোলনের হুমকি দেওয়া হয়। রাতে মশিউর রহমান রাঙ্গার নির্বাচনী এলাকা গঙ্গাচড়া উপজেলায় বিক্ষোভ মিছিল করেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। জেলা শহরেও বিক্ষোভ এবং সমাবেশ হয়। জাতীয় পার্টিকে ধ্বংস করতে এই রদবদল বলে জানান রংপুরের নেতাকর্মীরা। উত্তর আমেরিকায় যাত্রা শুরু করেছে অনলাইন শপ ক্যারি করো গ্রোসারি। স্থানীয় সময় সোমবার বিকেলে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, করোনাকালীন সময় অনলাইনে অর্ডার করলে গ্রাহকদের বাসায় সুলভ মূল্যে পৌঁছে যাবে নিত্য প্রয়োজনীয় সব পণ্য। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ কামরুল আহসান জানান, ক্যারি করো শুধু বাংলাদেশেই নয়, সেপ্টেম্বর শেষে আমেরিকা, ভারত ও নেপালে যাত্রা শুরু করতে যাচ্ছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্বে কোভিড-19 আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,62,00,000, মৃত্যুবরণ করেছে 6,47,000-এর বেশি। করোনা হটস্পট যুক্তরাষ্ট্রের সবগুলো রাজ্যে নতুন করে ভাইরাসের বিস্তার শুরু হওয়ায় প্রশাসনে স্কুল, কলেজ এবং ব্যবসা প্রতিষ্ঠান চালু করার সিদ্ধান্ত নিয়ে আবারও আশঙ্কায় সবাই। কারণ 4 দিন ধরে দেশটিতে প্রতিদিন 1,000-এর বেশি মৃত্যু হচ্ছে করোনায়। এ অবস্থায় করোনা সংক্রমণ রোধে সবকিছু আবারও বন্ধের আহ্বান জানিয়েছেন দেশটির বিশিষ্ট নাগরিক সহ সাধারণ মানুষ। এবারে পার্টিক্স খেলার খবর। সাম্পডোরিয়াকে 2-0 গোলে হারিয়ে ইটালিয়ান লীগ সিরি আর টানা নবম শিরোপা জয়ের উৎসবে মাতল তুরিনের দল জুভেন্টাস। জিতলে চ্যাম্পিয়ন এমন সমীকরণে ম্যাচে প্রথমার্ধে যোগ করার সময় দারুণ এক শটে জুভেন্টাসকে এগিয়ে নেন রোনালদো। চলতি লিগে এটি তার 31তম গোল। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর চেষ্টা করে জুভেন্টাস। 67 মিনিটে রোনালদোর নেয়া শট সাম্পডোরিয়াকে গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি দল জালের পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন বেনার্দেস্কি। 84 মিনিটে রোনালদোর নেয়া পেনাল্টি শট ক্রসবারে লেগে ফিরলে ব্যবধান বাড়ে। 36 ম্যাচে 83 পয়েন্ট নিয়ে 2 ম্যাচ হাতে রেখে শিরোপা উৎসব করল জুভেন্টাস। 2011-12 মৌসুম থেকে টানা লীগ শিরোপা জিতে চলেছে তুরিনের দলটি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। করোনায় মারা গেছে নওগাঁ 6 আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। বন্যা দীর্ঘস্থায়ী হবে জানালেন প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ নেতাকর্মীদের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ। জাল টাকা শনাক্তে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ, রাজধানীর কোরবানি পশুর হাটে বসছে বুথ, থাকবে মেশিন। ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে ঢাকা উত্তর সিটিতে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা, মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসের কর্মসূচি। এবং 50-এ পা রাখলেন ডিজিটাল বাংলাদেশ ধারণা প্রবর্তক সজীব ওয়াজেদ জয়।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।